নমস্কার, আপনাদের সকলকে স্ট্রিট ভিলেজ ফুডে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি সবাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অনেক বড় মাছ, এটা হচ্ছে বোয়াল মাছ। তো এই বোয়াল মাছের নতুন একটা রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আমি অনেক বড় একটা বোয়াল মাছ নিয়েছি আর এই বোয়াল মাছ দিয়ে আপনাদের সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর বোয়াল মাছ খেতে খুবই ভালো আর খুবই সুস্বাদু। আজকে আমি বাটা মশলা দিয়ে এই বোয়াল মাছের কষা তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা খুবই সুন্দর। তো প্লিজ আপনাদের কাছে ছোট একটু রিকোয়েস্ট, ভিডিওটি পুরো দেখে নেবেন, টেনে দেখবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এখন আমি মাছটি পরিষ্কার করে কেটে নিব। প্রথমে মাছটা ঘষে নিতে হবে ভালোভাবে, উপরে যে কালো কালো একটা দাগ আছে বা ছালের মধ্যে লেগে আছে সেটা তুলে নিতে হবে। তো আমি একটা পাতা নিয়েছি, এই পাতা দিয়ে এভাবে ঘষে ঘষে তুলে নিব, যে উঠে যাচ্ছে। একদম সাদা হয়ে যাচ্ছে মাছটা। খুব ভালো করে ঘষে নিতে হবে। মাছ ঘষে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিব, তারপরে কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা একদম চকচকে হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম চকচকে হয়ে গেছে, কালো দাগটা উপরের উঠে গেছে, খুবই সুন্দর হয়েছে, ফটফটে সাদা হয়ে গেছে। তো ঘষে নেওয়া হয়ে গেছে আমার, এখন আমি পিস করে নিব। আগে আমি পিছন দিক থেকে কেটে নিচ্ছি, নইলে মাথার উপরে কাটলে পিছনটা মাটিতে পড়ে যাবে। পিস করে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো ধুয়ে নিব। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি আবারও।
ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না শুরু করে দিব এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব একটু তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে কড়াই আমি বসিয়ে দিয়েছি উনুন ধরানোর পরে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছ ভাজা তেলে আমি রান্না করে নিব তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি
এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে ও ধনে বাটা শুকনো মরিচ ও কাঁচা মরিচ একসাথে বাটা এখন একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষে নিতে হবে আর মশলা কষানোর আগে একটু জল দিতে হয় তাহলে সবগুলো মশলা ভালোভাবে সিদ্ধ হয় মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে তখন মনে করতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি রান্নার এই শেষে টমেটো দিলে টমেটোগুলো গোটা গোটা থাকে খেতেও খুব ভালো লাগে মাছ দেওয়ার পরেও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে হয়ে গেছে তো এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বোয়াল মাছের দুর্দান্ত এই রেসিপি রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমরা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে বোয়াল মাছের আজকের এই রেসিপি আমার সাথে আমার মেয়েও আছে আমার পিয়ন্তি সোনা আমাকে দেখাই দিছে যে মা তুমি এই মাছটা নাও তার জন্য আমি এই মাছটা নিচ্ছি বোয়াল মাছে কোনো ছোটো ছোটো কাটা নেই সব বড় বড় কাটা বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারবে আর পিয়ন্তি সোনা খুব নিজে নিজে কাটা বেছে খাচ্ছে বড় কাটা নেই খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে বোয়াল মাছের আজকের এই রেসিপি আর বাচ্চারা তো খুব সহজেই এই মাছটা খেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার মেয়ে খুব সুন্দরভাবে নিজে নিজে খাচ্ছে কোনো ছোটো কাটা নেই মাঝে মাঝে বড় একটা কাটা আছে দু একটা সেটা সে নিজে নিজে বেছে বেছে খাচ্ছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন হয়েছে আজকে আমাদের এই খাওয়া এবং রেসিপি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ